দেশের বিভিন্ন রাজ্যের দলিতদের নিয়ে রাজ্যের মন্ত্রী বাহাদুররা উৎকণ্ঠায় থাকলেও রাজ্যের দলিত সম্প্রদায়ের অনিয়মিত সাফাই কর্মীদের সাথে দীর্ঘদিন ধরে নিয়মিতকরণ নিয়ে করছেন তালবাহানা। দেশের বিভিন্ন রাজ্যের দলিতদের নিয়ে রাজ্যের সব মন্ত্রী বাহাদুরদের উৎকণ্ঠা প্রকাশ করতে দেখা যায় অহরহ। মনে হয় যেন রাজ্যের দলিতদের উন্নয়নের স্বার্থে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন তারা। অথচ রাজ্যের এই দলিতদের সোমবার সকালবেলাতেও দেখা গেল দীর্ঘদিনের নিয়মিতকরণের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসনে হাজিরা দিতে। হরিজন সম্প্রদায়ের অনেকে 20-30 বছর যাবত অনিয়মিত সাফাই কর্মী হিসেবে কাজ করে আসছেন। তাদেরই 140 জন মুখ্যমন্ত্রীর বাসভবনে নিয়মিতকরণের দাবি নিয়ে হাজির হন সোমবার। বাস্তবে এই চিত্র প্রমাণ করে দলিতদের জন্য শুধুমাত্র কুম্ভীরাশ্রয় বিসর্জন করেন রাজ্যের মন্ত্রী বাহাদুররা। উন্নয়ন সমিতি রাজ্য সমিতির পক্ষ থেকে আমাদের 2টি গুরুত্বপূর্ণ দাবি। প্রথমত হলো আমাদের জিবি হরিজন কলোনিতে যারা বসবাস করছেন তাদের পুনর্বাসনের বিষয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি যেটা, এটা হলো আমাদের অনিয়মিত হরিজন সাফাই কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ যারা বিভিন্ন দপ্তরে কাজ করছেন তাদেরকে নিয়মিত করার যাতে ব্যবস্থা করা হয়, তার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমরা আমাদের জেনারেল সেক্রেটারি এবং আমি প্রেসিডেন্ট এবং আমাদের রাজ্য কমিটির মেম্বারদের নিয়ে আমরা কথা বলেছি। উনি আমাদের কথাগুলি ধৈর্য সহকারে শুনেছেন এবং এই বিষয়টা অবিলম্বে সমাধানের জন্য উনি যা যা স্টেপ নেন সেটা উনি আশ্বাসের পর আশ্বাস ব্যবস্থা নেওয়া হচ্ছে নিয়মিতকরণে, কিন্তু আশ্বাস কবে নাগাদ বাস্তবে রূপান্তরিত হবে তা হয়তো নিজেই জানেন না স্বয়ং উপরওয়ালা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।